হ্যালো এভরিওয়ান, পায়েল ইন দিস সাইড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের আমি দেখাতে চলেছি একটা ব্রাইড আই লুক, যেখানে প্রথমেই আমরা অরেঞ্জ কালার দিয়ে প্রথমে আই বেসটা করে নিয়েছি, দেন একটা মেরুন কালার দিয়ে আউটার কর্নার এবং আমাদের যেটা অরেঞ্জ কালার ছিল সেটাকে আমরা ব্লেন্ড আউট করে নিয়েছি। দেন আমরা কাট ক্রিস করবো এবং কাট ক্রিস অতি সাবধানেই করতে হবে, এবং দেখবে কাট ক্রিস যাতে সুন্দর হয় আমরা হাফ কাট ক্রিস করছি। এখানে কাট ক্রিস হয়ে গেলে আমরা সেটাকে কাট ক্রিসের লাস্ট মাথাটাকে হালকা ফিঙ্গার দিয়েই ব্লেন্ড আউট করে নিতে পারি। দেন আমাদের মেরুন কালারের সাথে সামান্য রেড কালার এন্ট্রি করে আমরা সেটাকে ব্লেন্ড আউট করছি, এবং রেড কালারের পর আমরা আবার সামান্য অরেঞ্জ কালার ইউজ করছি। আমরা যতটা সামনে যাব ততটা আমরা চেষ্টা করব কালার যেন হালকা রাখা যায়, এবং সেখানে আমরা এবার শিমারি একটা অরেঞ্জ কালার বা গোল্ডেন কালার আমরা ইউজ করতে পারি। দেন শিমারি কালার ইউজ করা হয়ে গেলে আমরা গ্লিটারি একটা গোল্ডেন কালার সেই শিমারি গোল্ডেন বা অরেঞ্জ কালারের ওপর অ্যাপ্লাই করছি, আই বলের ওপর। তো তোমরা এটাকে লক্ষ্য রাখবে, প্রোপাইলি তোমরা অ্যাপ্লাই করবে। দেন আমরা ব্রাউ বোন সেট করছি, এবং ব্রাউ বোন সেট করা হয়ে গেলে আমাদের ইনার কর্নারে সামান্য তোমরা হাইলাইটিং করে নিতে পারো। দেন তারপর তোমরা এখানে উইং লাইনার ক্রিয়েট করছি, তাছাড়া তোমরা যে কোনো লাইনারই ক্রিয়েট করতে পারো। তোমরা অবশ্যই জানাও লুকটি কেমন হয়েছে, শেষ পর্যন্ত দেখো, কমেন্ট করো। এই আই লুকের ছবিগুলো দেখতে চাইলে তোমরা আমার ইনস্টাগ্রাম থেকে দেখে নিতে পারো, ইনস্টাগ্রাম লিংক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। থ্যাংক ইউ।